हरे कृष्ण नमो विष्णुपदाय कृष्णविष्टाय भूतले सीमते जय प्रदकाशनीति नमिने नमो आचार्य प्रधाय निताय कृपाप्रधाने गौर कथा दामोदर नगर ग्राम कार्य वंचा कल्पतरु वैश्य कृपा सिंधुभ्य वच पतितान पापनेभ्यो वैश्यभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गगाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो आज के अपन सामने एक किछु लीला शेयर करब। तो गतकाल के एक पवित्र दिन चले गेछे एवं सेई साथे बांगालीदेर आकांक्षित शुभ नववर्ष चले गेलो। तो नववर्षेर आमेजटा हयतो एखन मीडियाते आछे, तेनो सबाइके जानाई शुभ नववर्ष शुभेच्छा। तो कालके एकटा पवित्र दिन हलो जे श्री चैतन्य महाप्रभुर एकजन पार्षद श्री अभिराम गोपाल ठाकुरेर तिरुवाप्तिथि। तो कल के कोनो कारणवशत आमी ओनार गुण महिमा कीर्तन करते पारी नहीं, आपनादेर साथे शेयर करते पारी नहीं। तो आमी चिंता करछि आज के ओनार किछु अद्भुत लीला आपनादेर साथे शेयर करब। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्तबृंद। चैतन्य महाप्रभु जखन ए जगते आविर्भूत हयेछिलेन এই কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ হরিনাম প্রচার করার জন্য, তখন ওনার সমস্ত নিত্য যারা পার্ষদ সবসময় লীলায় সহযোগিতা করে তারা সবাই এসেছেন। তো এর মধ্যে চৈতন্য মহাপ্রভু সবার সাথে দেখা হয়েছে এবং নিত্যানন্দ প্রভুর সাথেও দেখা হয়েছে। তো নিত্যানন্দ প্রভুর সাথে দেখা হওয়ার সাথে সাথেই চৈতন্য মহাপ্রভু বলছে, নিতাই শ্রীধাম কোথায়? তো নিত্যানন্দ প্রভু বলছে, কেন ও তোমার সাথে আসেনি? তোমার লীলায় এই চৈতন্য মহা তুমি যে মহাবদন্যায় অবতার নিয়েছো, তো তোমার লীলায় ও অংশগ্রহণ করেনি? বলছে ও কোথায়? কারণ এই শ্রীধাম যখন দ্বাপর যুগে কৃষ্ণ গোচরণ করার জন্য এই গিরি গোবর্ধনে যেতেন, তখন গিরি গোবর্ধনে কোনো এক লীলায় তারা গুহায় ঘুমিয়েছিল। তো সবাই ওখান থেকে ঘুম থেকে উঠে উঠে বৃন্দাবনে সবাই যার যার ঘরে ফিরে গেছে, কিন্তু এই শ্রীধাম এই গিরি গোবর্ধন গুহার মধ্যে রয়ে গেছে। তো এই জন্য নিতাইকে দেখার পর নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু বলছে, শ্রীধাম কোথায়? তখন নিত্যানন্দ প্রভু বলছে, তাহলে ও মনে হয় দ্বাপর যুগে গিরিগোবর্ধন পর্বতে যে গুহায় ওখানে ও ঘুমিয়েছে, সেই গুহার মধ্যে সে রয়ে গেছে। তখন চৈতন্য মহাপ্রভু বলছে, যাও এখনই যাও, ওকে এখন ওকে গুহা থেকে ঘুম থেকে জাগাও, ওকে নিয়ে আসো, ও আমার লীলায় সহযোগিতা করবে। তো আমি এই জন্য এই অভিরাম ঠাকুরের আজকে কালকে যেটা ওনার তিরুবাপ্তিতে চলে গেছে ওনার যে গুণমহিমা কীর্তন করছে, এই জন্য কারণ কোনো বৈষ্ণব বা এবং ভগবানের যদি গুণকীর্তন আমরা করি, তাহলে ভগবানের যে গুণ এবং ভক্তদের যে গুণ সেই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে সঞ্চারিত হবে, তখন আমরাও ভালো ভক্তে পরিণত হতে পারবো। আর যতই আমরা ভগবানের গুণকীর্তন করবো, ততই আমরা কলির যে কলমশ কলির যে দূষণ সেটা থেকে আমরা মুক্ত হতে পারবো। কারণ কৌত্তম শ্লোক গুণানুবর্ণনাত, কারণ উত্তম শ্লোক দ্বারা এবং উত্তম স্তুতি দ্বারা ভগবানের এবং ভক্তের যদি গুণময় হয়ে কীর্তন করি,
তাহলে আমাদের সমস্ত হৃদয়ের কলুষতা নষ্ট হয়ে যাবে। ঠিক যেরকম লোহা চুম্বকের স্পর্শে থাকতে থাকতে একসময় চুম্বকত্ব প্রাপ্ত হয়, ঠিক এরকম কোনো ভক্ত সঙ্গে ভক্তির কথা এবং ভগবানের কথা শুনতে শুনতে আমাদের ট্রান্সেন্ডেন্টাল যে কোয়ালিটি সেগুলোর মধ্যে আমাদের মধ্যে সঞ্চারিত হবে। তো নিতাইকে বলছে, যাও ওকে ও বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধন গুহা থেকে তাকে জাগাও, সে আমার লীলায় আসুক। তখন নিত্যানন্দ প্রভু চলে গেলেন গিরি গোবর্ধনে, এবং গিরি গোবর্ধন বৃন্দাবনে গিরি গোবর্ধন গিয়ে এসে পূজা শুরু করলো, অনেক দিকে কুষল, কিন্তু সেই দেখতে পেল না এই শ্রীধামকে। তখন নিত্যানন্দ প্রভু, কারণ উনি হচ্ছে যে আদি বিষ্ণু, সমস্ত বিষ্ণুর উৎস হচ্ছে এই নিত্যানন্দ প্রভু, এবং পুরো জগৎটাকে যিনি ধারণ করে আছেন তিনি হচ্ছে নিত্যানন্দ প্রভু। কারণ ভগবান কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে নিত্যানন্দ প্রভু বা বলরাম, আর বলরাম হইল নিতাই। বলরাম হচ্ছে চৈতন্য মহা, যে বলরাম ছিল দ্বাপর যুগে সে নিত্যানন্দ প্রভু। উনি সমস্ত জগৎকে সমস্ত জীবকে দিনে ধারণ করেছেন তিনি নিত্যানন্দ প্রভু। তো উনি কী করেছে, এই গিরি গোবর্ধন গুহা থেকে যেহেতু শ্রীধাম ঘুম থেকে উঠছে না, তখন বলছে শ্রীধাম শ্রীধাম শ্রীধাম, তো শুনতে পাচ্ছে না, কারণ ও এত গভীর ঘুমে আছে, সে দ্বাপর যুগে ঘুমাচ্ছে। এরকম আমরা কৃষ্ণলীলায় দেখি, অনেক যুগে আগে এই মচুকুন্দ রাজা ছিল, সেও ঘুমিয়ে পড়েছে। সে আসলে দেবতার দেবাসুর সংগ্রামের মধ্যে দেবতাদের পক্ষ নিয়ে অসুরদেরকে পরাস্ত করেছিল। তখন ইন্দ্র বলছে তুমি কি বর চাও, তখন ও বলছে আমি অনেক বছর ধরে যুদ্ধ করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি, তুমি যদি আমাকে বর দিতে চাও তাহলে আমাকে এমন বর দাও আমি আর অনেক ঘুমের প্রয়োজন, আমি ঘুম যাব। তখন ইন্দ্র বলল যে ঠিক আছে, তাহলে তুমি এই পৃথিবীতে গুহায় গিয়ে ঘুমাও। তখন মুচুকুন্দ ওই গুহাতে ঘুমাইয়েছিল, আর যখন কৃষ্ণ লীলায় যখন জরাসন্ধকে বধ করতে পারছিল না, কারণ জরাসন্ধের মৃত্যুটা হচ্ছে অন্যরকম রহস্য, এটা আর একটা ঘটনা। তো কৃষ্ণ কী করেছে, অনেক সময় রণক্ষেত্র থেকে সে পালিয়ে যেত জরাসন্ধর যুদ্ধের সময়, জরাসন্ধের সাথে যখন যুদ্ধ হতো, কিন্তু এক সময় আরেকটা যুদ্ধে জরাসন্ধ কী করেছে, যখন কৃষ্ণকে তাড়া করেছে তখন কৃষ্ণ ঘুরতে ঘুরতে ওই মুচুকুন্দ যেখানে ঘুমিয়ে আছে সেখানে চলে গেছে, আর মুচুকুন্দর গুহায় গিয়ে ও মুচুকুন্দকে জাগিয়ে দিয়েছে, আর কৃষ্ণ এক পাশে লুকে গেছে। আর মুচুকুন্দের একটা বর ছিল যে এরকম, সে যদি কেউ যদি তাকে ঘুম থেকে জাগিয়ে তুলে আর সে প্রথম উঠে যাকে দর্শন করবে সে বশ্য হয়ে যাবে। এটা কৃষ্ণ জানত, কারণ জরাসন্ধর কালযবনের কোনো মৃত্যু নেই কোনোভাবে, জরাসন্ধ না কালযবন। তো কালযবনকে মারার জন্য কৃষ্ণ কৌশল ওখানে নিয়ে গেছে, আর ওকে জাগিয়ে দিয়েছে, আর ও দর্শন করার সাথে সাথে ওর চোখ থেকে অগ্নি গিয়ে ওর শরীরটাকে বশ্য করে দিয়েছে। তো ও হাজার হাজার বছর ধরে ঘুমিয়েছিল, ঠিক এরকম সেই দ্বাপর যুগের যে শ্রীধাম ছিল সে এই কলিযুগে অবধি পর্যন্ত সে গুহার মধ্যে, গিরি গোবর্ধন গুহার মধ্যে ঘুমিয়েছিল। তো ওকে নিত্যানন্দ প্রভু জাগিয়েছে কীভাবে, পুরো গিরি গোবর্ধনটাকে ধরে একটা ঝাঁকা দিয়েছে, এরকম পুরো গিরি গোবর্ধনটা নড়ে উঠেছে। তখন শ্রীধাম ওখান থেকে যখন এভাবে ঝাঁকি খেয়েছে, তো ওখান থেকে গুহা থেকে বেরিয়েছে, তখন ও বললো এই কে আমাকে জাগিয়েছিস, কে আমাকে জাগিয়েছিস, সামনে আয়। এখন নিত্যানন্দ প্রভু গেছে, বলো যে এই আমি তোমাকে জাগিয়েছি, আমি হচ্ছি বলরাম। হ্যাঁ তুমি কি বলরাম, কারণ বলরাম তো অনেক দ্বাপর যুগের, সেই বলরাম অনেক বড়, অনেক লম্বা, সেই প্রায় 7-8 হাত 10 হাত পর্যন্ত লম্বা দ্বাপর যুগের লোক।
আর এই এখন নিত্যানন্দ বাবু যেহেতু কলিযুগ, এই জন্য কলিযুগের সাইজ খুব ছোট, 3.5 হাত বা 4 হাতের মতো। তো বলছে, তখন ও বলছে যদি তুমি বলরাম হও তাহলে একটা আমরা গেম খেলবো তোমার সাথে, আর এই গেম, এই গেমে তুমি যদি জয় লাভ করতে পারো তাহলে আমি মনে করবো যে তুমি হচ্ছে বলরাম। কারণ শ্রীধামের দ্বাদশ গোপালের মধ্যে, এই যে কৃষ্ণের দ্বাদশ গোপাল ছিল, ওখানে শ্রীধাম ছিল অন্যতম। আর শ্রীধাম সবসময় বলরামের পক্ষ নিত, বলরামের পক্ষে ছিল ও, আর বলরাম হচ্ছে প্রিয় ছিল শ্রীধামের। তো এই শ্রীধাম যখন দৌড় প্রতিযোগিতা হতো দ্বাপর যুগে, তখন কৃষ্ণ অনেক সময় পারত না শ্রীধামের সাথে, একমাত্র পারত যে এই বলরাম। তো পরীক্ষা করছে, তুমি যদি আমাকে দৌড় প্রতিযোগিতায় ধরতে পারো তাহলে আমি মনে করবো যে তুমি বলরাম। অনেক সময় আমরা চিন্তা করতে পারি, ও কৃষ্ণ কেমনে এই গোপ বালকদের সাথে পারছে না, আর ও কেমনে ভগবান। ঠিক এরকম নয়, এটা এরকমই, ভগবান তার ভক্তের সাথে লীলা করার জন্য অনেক সময় ভগবান তাকে জিতিয়ে দেয়, ও হেরে যায়। অনেক সময় অনেক ভক্তকে ভগবান তার কাঁধের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়। কারণ ঠিক যেরকম একজন বন্ধুর সাথে যেরকম মস্কারা, হাস্যকর কথাবার্তা, ঠিক সেরকম ভগবান কৃষ্ণও তার বন্ধুদের সাথে লীলা বিলাস করেন। তো এখন কী হয়েছে বলতে, ঠিক আছে এখন গেম শুরু হয়ে যাক। তখন গেম শুরু হয়ে গেছে, কারণ ও হচ্ছে যে দ্বাপর যুগের সাইজ অনেক লম্বা, আর এ হচ্ছে কলিযুগের সাইজ। তো এই জন্য ও বলছে, কারণ ও যদি দৌড়ায়, ও কারণ শ্রীধাম যে আছে ও যদি দৌড়ায়, ও একটা পা দিলে অনেক দূরে চলে যাবে, কারণ লম্বা মানুষের পাটা অনেক বড়, লম্বা লম্বা, এবং অনেক দূরে চলে যায়। আর ও এখন ও যদি দৌড়াতে, ও হাঁটতে থাকলে ওর থেকে দৌড়তে হবে, এই অবস্থা হয়েছে তাদের মধ্যে। কিন্তু নিত্যানন্দ বাবু এমন দৌড় দিয়েছে, শ্রীধাম প্রথমে হাঁটছিল কিন্তু দেখছে ওর সাথে পারছে না, তখন শ্রীধামও রানিং শুরু করে দিয়েছে, রানিং 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 রানিং, পুরো গিরিগোবর্ধন ঘুরে এসেছে দৌড়ে। এবং নিত্যানন্দবাবু কী করেছে, ওর পিছন দিয়ে, ও সামনে দিয়ে দৌড়ে পিছন দিয়ে এসে ওকে ধরে ফেলেছে। তো যখন ধরে ফেলেছে তখন ও পরাস্ত হয়েছে দৌড় প্রতিযোগিতায়। তখন বলেছে, ঠিক আছে এখন আমি মানছি তুমি হচ্ছ বলরাম। তখন ওকে স্বীকার করলো, বলে যে এখন তো আমি কোনো মাতৃগর্ভে জন্ম নিয়ে এই চৈতন্য মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করতে পারবো না, ওই মাতৃজঠরে আমার যাওয়া সম্ভব না, আর আমি এত লম্বা, আমি এখন ওনার যত ওনার, আমি সেই দ্বাপর যুগের সাইজ, এখন তো কলিযুগ, তাহলে আমি ওই সাইজ নিয়ে কীভাবে যাব। তখন নিত্যানন্দ বাবু বলে, কোনো টেনশন করো না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তখন ওনার হল দিয়ে, নিত্যানন্দ বাবুর হল দিয়ে এই শ্রীধামকে এরকম হল ধরে আস্তে করে বসিয়ে দিয়েছে এবং কলিযুগের সাইজ করে নিয়েছে। এখন আমার সাইজ, তুমি এখন আমার মতো সাইজ, কলিযুগের সাইজ। তখন কলিযুগের সাইজ হয়ে গেল দুজনেই। তখন ও বলে যে আমি মাতৃকটরে জন্ম নিতে পারবো না, আমি ডাইরেক্ট এই দেহে কী করবো, সে দ্বাপর যুগের বডি। কারণ ভগবানের যারা দ্বাপর যুগে লীলা অংশগ্রহণ করেছিল তারা বেশিরভাগই ট্রান্সেন্ডেন্টাল বডি ছিল, মানে সচ্চিদানন্দ দেহ। কারণ এই সমস্ত লীলা বা এই যে আমাদের যে আমাদের দেহটা হচ্ছে ম্যাটেরিয়াল বডি আছে, মানে জড় পদার্থ, আর ওখানে একটা আত্মা দেওয়া আছে। কারণ আমাদের দুইটা শক্তি, একটা হচ্ছে ম্যাটেরিয়াল এনার্জি আর একটা হচ্ছে স্পিরিচুয়াল এনার্জি। আমাদের বডিতে দুজনটাই আছে, স্পিরিচুয়ালও আছে ম্যাটেরিয়ালও আছে। কিন্তু কৃষ্ণের যে দেহ সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল বডি, সচ্চিদানন্দ বিগ্রহ। আমাদের যে সচ্চিদানন্দ সেটা হচ্ছে কৃষ্ণের একটা অংশ মাত্র, জাস্ট আমরা হচ্ছি ভূমি অপনলহ বায়ু হং মন বুদ্ধি রায় বচ্চ অহংকার 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 বিতিয়া
ভূমি অপনলহ বায়ু হং মন বুদ্ধির এবচ অহংকার ইতিয়ামে ভিন্ন প্রকৃতির অষ্টদা। এটা ভিন্ন প্রকৃতির অষ্টদা, এটা ভিন্ন প্রকৃতি। কৃষ্ণ বলছে এটা আমার ভিন্ন প্রকৃতি, আট প্রকারের উপাদান, জল, ভূমি, জল, অগ্নি, বায়ু, মন, বুদ্ধি, অহংকার, এই আটটা উপাদান দিয়ে তৈরি করা হয়। আর ওখানে ভগবান আরেকটা চিন্ময় শক্তি প্রদান করা হয়, অপরামিতাস্তায়নম প্রকৃতি বৃদ্ধি মে পরাম। তখন আরেকটা অপরা প্রকৃতি মানে কৃষ্ণ সচ্চিদানন্দ দেহ বা আত্মা ওই ম্যাটেরিয়াল বডি দেওয়া হয়। সেই জন্য যারা পণ্ডিত ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, তারা মৃত্যুতে অনেক সময় শোক করে না। কেন শোক করে না? কারণ আত্মার বিনাশ নেই, শুধুমাত্র জাস্ট ম্যাটেরিয়াল বডিটা নষ্ট হয়ে যায়। তো এই দ্বাপর যুগের যারা বেশিরভাগ ভগবানের যারা ভক্ত ছিল, তারা অনেক সময় ট্রান্সেন্ডেন্টাল বডি নিয়ে আসছিল, লীলায় অংশগ্রহণ করেছে। হ্যাঁ, তো এই সিদাম ওই দ্বাপর যুগের শরীর ও এখন কলিযুগের সাইজ করে নিয়েছে ওকে, কিন্তু ওর বডিটা হচ্ছে যে সচ্চিদানন্দর মতো। এবং কারণ এই যে সচ্চিদানন্দ দেহ বা ম্যাটেরিয়াল বডি, এই সমস্ত বিষয়গুলো বেশিরভাগ ভক্তরাই বুঝতে পারে। কারণ আধ্যাত্মিক জ্ঞানে যদি কেউ প্রবেশ করতে চায়, তাকে প্রথম জানতে হয় দেহ এবং আত্মার পার্থক্য, দেহ কি আত্মা কি। এটা বিশেষ করে ভগবদ্গীতায় এই দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগে এই বিষয় নিয়ে ভগবান প্রায় 78টা শ্লোক বলেছে। তো কেউ যদি এই ভগবদ্গীতার সামারি, ভগবদ্গীতার সারাতে সার অংশ বলা হয় এই দ্বিতীয় অধ্যায়কে, তো আমি মানে ইচ্ছে করছি কিছুদিনের মধ্যে একটা গীতা রসানামৃত নামে একটা পর্ব দেব। এটাখানে ভগবদ্গীতার পুরো জিনিস সবগুলো বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব। তো যাক, এখন কলিযুগে সাইজ করে নিয়ে ও বলছে আমি মাতৃগর্ভে যাবো না, আমি সরাসরি এই লীলায় অংশগ্রহণ করব। তখন বলে আমার তো একটা নাম দেওয়া দরকার, কারণ আমি তো সিদাম রূপে এই চৈতন্য মহাপ্রভু লীলায় অংশগ্রহণ করতে পারবো না। তখন ওনাকে নাম দেওয়া হলো অভিরাম। এমনি রামদাস বা রাম শ্রীরাম নামে সবাই চিনে, কিন্তু নিত্যানন্দ প্রভু ওনাকে অভিরাম গোপাল ঠাকুর নামে সবাই কাছে পরিচিত। আর উনি বর্তমান যে কানাকুল কৃষ্ণনগর আছে, উনি ওখানেই বসবাস করতেন। তুমি বলছে আমি এই শরীর নিয়ে অংশগ্রহণ করব, তাহলে তুমি কি করো, তুমি চলে যাও। নিতাইকে বলছে তুমি চলে যাও, আমি দেখছি। হজে বলছে ও কি করছে, কানাই কি করছে? বলছে কানাই তো আর সেই দ্বাপর যুগের কানাই নাই, সে এখন চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে, সে নবদ্বীপে থাকে এবং নবদ্বীপে তার নিত্য পার্শ্বদের সাথে লীলাবিলাস করছে। বল দেখবো আমি কেমন সে কানাই। আর ও যখন দ্বাপর হজে ও কি হয়েছে, ও দ্বাপর যুগে যখন চলে গেছে, তখন সেই বিগ্রহ হয়ে বিভিন্ন জায়গায় পূজিত হচ্ছে। ও পূজা নিচ্ছে সবার, কারণ শ্রীরাম এবং কৃষ্ণ বলরাম এরা হচ্ছে শক্যরসের ভক্ত। কৃষ্ণের সাথে শ্রীরামের শক্যরস মানে বন্ধুত্ব, ও ভগবান হিসেবে ওনাকে স্বীকার করে না। তো এই জন্য ও বলছে কেমন পূজা নিচ্ছে আমি দেখবো, তুমি চলে যাও, আমি ঘুরে ঘুরে যাব। তখন উনি ঘুরতে বের হয়েছে আর ঘুরে ঘুরে বিভিন্ন মন্দিরে দেখছে, ও এখানে কৃষ্ণ বলরাম এবং রাধাকৃষ্ণ এভাবে সেবিত হচ্ছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মত মন্দিরে। তখন শ্রীরাম কি করেছে, এক একটা মন্দিরে গিয়ে যখনই প্রণাম করত বিগ্রহ এবং শালিগ্রাম থাকতো, ওখানে নারায়ণের শালিগ্রাম, যদি সত্যিকারের শালিগ্রাম না হতো তাহলে ওটা ফেটে যেত। এরকম অনেক মন্দিরে বিগ্রহ এবং শালিগ্রাম ফেটে যেত, ওর প্রণাম স্বীকার করতে পারতো না, কারণ ও এত শক্তিশালী এবং এত ক্ষমতা সম্পন্ন বৈষ্ণব ছিল এই অভিরাম ঠাকুর। কোনো যদি পাথরকে শালগ্রাম হিসাবে পূজা করে মানুষ, সেই শালগ্রামকে যদি প্রণাম করে, যথার্থভাবে যদি মূর্তি পূজা মানে শাস্ত্র অনুমোদিত যদি না হয়, যথার্থ উপাদান দিয়ে যদি তৈরি না করা হয় এবং শুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণ দ্বারা মন্ত্রপূত দিয়ে মন্ত্র দ্বারা যদি বিগ্রহ প্রতিষ্ঠিত না হয়, সেই বিগ্রহ ফেটে যেত। এই জন্য অভিরাম ঠাকুর সেই 500 বছর আগে উনি যখন মঠ মন্দিরে প্রণাম করত এবং সব বিগ্রহ এবং শালগ্রাম ফেটে যেত।
এবং কথায় আছে নাকি উনি ওনাকে কেউ যদি প্রণাম করে বা উনি কাউকে যদি প্রণাম করে কোনো বাচ্চাকে, সে বাচ্চাটা যদি শক্তিশালী না হতো তাহলে সেও মারা যেত। এই জন্য অভিরাম ঠাকুর যেদিক দিয়ে যেত সমস্ত অনেকে ভয়ে কী করত চলে যেত ওনার সামনে থেকে, বিশেষ করে ছোটো বাচ্চাদের নিয়ে যেত মা বাবারা, বাজে বাপরে বাপ, এ তো মহান বৈষ্ণব, একে প্রণাম করলে বা ও প্রণাম করলে মারা যায়। তখন কী করেছে, যেতে যেতে সেই পুরীধামের আগে করে, বিশেষ করে ভুবনেশ্বরের পাশেই, ইন্ডিয়াতে অনেক স্টেট আছে, তো এখানে এক এক স্টেট এক একজন রাজা থাকে, তো পুরীধামের আগে একটা স্টেট আছে, ওই স্টেটের একজন রাজা ছিল। সেই রাজার এখানে একটা মন্দিরে ওরা বিগ্রহ ছিল যে কৃষ্ণ বলরাম বিগ্রহ, তো ও অভিরাম ঠাকুর ওই মন্দিরে গিয়ে ওখানে প্রণাম করেছে। তো প্রণাম করার পর দেখে যে বিগ্রহ ফাটে নাই বা ব্যাঙে যায়নি, তখন ও চিন্তা করছে কী ব্যাপার, এই বিগ্রহটা ফাটে নাই কেন। তখন ও কী করছে, আবার একটা দণ্ডবত প্রণাম করেছে এই বিগ্রহটাকে, এবং বিগ্রহটাকে প্রণাম করে এইভাবে দেখতেছে, প্রণাম করে দেখতেছে ফাটতেছে না, ওটা বিগ্রহ ভেঙে যাচ্ছে না। তখন ও বলছে নিশ্চয়ই ভগবান কৃষ্ণ স্বয়ং এখানে অবস্থান করছেন। যখন তৃতীয়বার প্রণাম করলো তখন বিগ্রহ এভাবে করে দেখেছে, তখন বিগ্রহ এভাবে করে দেখে এইভাবে যখন করছে কি প্রণাম করছে, তখন ওই বিগ্রহ এই অবস্থানে রয়ে গেছিল, আর ওই বিগ্রহের নাম হয়েছে বাঁকা চাঁদ রায়। এখনও সে বিগ্রহ ওখানে পূজিত হচ্ছে। আর এই বিগ্রহের আগে যখন রাজা বিভিন্ন ওই রাজ্যের মধ্যে রাজা বিভিন্ন ডাকাত দ্বারা আক্রান্ত হতো, ওটাকে বলা হতো বর্কি, আগে বলতো না বর্কি এলো দেশে, বর্কি মানে ডাকাত দল বা দস্যু এরা আক্রমণ করত। তো এই জন্য একবার রাজা ওই বিগ্রহকে প্রার্থনা করেছিল যে বলছে আমি তো এখন মানে ঘুমাতে যাচ্ছি, তুমি কি করো আমার এই রাজ্যটাকে দেখাশোনা করো, এখানে যেন ডাকাত বা দস্যু বর্কিরা যেন আক্রমণ করতে না পারে। তখন কৃষ্ণ বলরামকে প্রার্থনা করে চলে গেল। তো এখন কি করেছে, রাতে বিভিন্ন হারিকেল নিয়ে ওই অস্ত্র নিয়ে, বিশেষ করে ওই কি বলে বল্লম নিয়ে ওরা যুদ্ধ করতে আসতো ডাকাতেরা বিভিন্ন চাকু তাকু নিয়ে। তো ওই সময় ডাকাত যখন আক্রমণ করেছে তখন ওই ভগবান কৃষ্ণকে তো বলে গেছে, এখন রাজা বলে গেছে, রাজা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত ছিল, তো বলে গেছে তো তুমি দেখাশোনা করবে এই রাজ্যটা ডাকাত, আমি এখন ঘুমাতে যাচ্ছি। তখন কৃষ্ণ কী করেছে, কৃষ্ণ আর বলরাম বিগ্রহ থেকে বের হয়ে তো ওরা কী করেছে গোলা বারুদ নিয়েছে, তখন ওখানে বারুদ এবং কামান ছিল, ওই কামানের পিছন দিয়ে যখন আগুন দিতে একটা ধুম করে ফুটত, তো কৃষ্ণ বলরাম কী করেছে কামান নিয়ে যুদ্ধ করে শুরু করে দিচ্ছে। এই জন্য এবং কৃষ্ণ বলরাম ওদের সাথে যুদ্ধ করতে করতে অনেক সময় জমিনে চলে গেছে এবং জমিনের কাঁধা ময়লা কৃষ্ণের এবং বলরামের গায়ে লেগে গেছে। এদিকে যুদ্ধ করতে করতে বোর হয়ে যাচ্ছে, কারণ এখন এদিকে যদি বোর হয়ে যায় মঙ্গলারতিতে ভগবানকে দর্শন দান করতে হবে এবং পূজারি এসে শঙ্করধ্বনি দিয়ে ভগবানের রুমে প্রবেশ করবে। তো কৃষ্ণ বলরাম দেখছে যে এখন ওরাও যখন বোর হচ্ছে, ডাকাতারও কিছু অনেক ডাকাত মারা গেছে এবং অনেক ডাকাত চলে গেছে, কিন্তু পর দিয়ে ওরা কী করছে দুঁড়ে এসে, যেহেতু দর্শন দান করছে যে মন্দিরে দর্শন দান করছে, তখন ওরা দুঁড়ে এসে অল্টারের মধ্যে ঢুকে গেছে, আর ওদের ওই গোলা বারুদগুলো এমনি রেখে দিয়ে এরা উঠে গেছে, আর একটা গোলা বারুদ রাখতে পারে নাই, বিশেষ করে তাড়াহুড়া করতে গিয়ে একটা গোলা বারুদ এরকম একটা কামান কৃষ্ণ নিয়ে আসছে। এখন অল্টারে স্ট্যাচু মতো হয়ে দর্শন দান করে ফেলছে। তখন পূজারি অল্টার খুলে দেখে যে এখানে গোলা বারুদের স্যান বেরোচ্ছে, আর কে যেন এখানে খাদা নিয়ে প্রবেশ করেছে, পায়ের ছাপ বসে গেছে। এবং পূজারি যখন রাজাকে এই ইনফরমেশনটা দিল, তখন রাজা এসে দেখছে যে ওখানে
সব গোলা বারুদগুলো এলোমেলোভাবে আছে এবং গোলা বারুদ জল আছে, গোলা বারুদ গন্ধ, এমন অনেক ডাকাত নিহত হয়েছে। তারপর দেখলো যে কৃষ্ণ বলরামের বিগ্রহের মধ্যে কৃষ্ণ একটা কামান ধরে আছে, তো এই জন্য ওই বিগ্রহের মধ্যে ওই কামানের ইয়াটা এখনো আছে। এই জন্য আর অভিরাম ঠাকুর যখন এই বিগ্রহ যে সাক্ষাৎ ভগবান বিরাজ করছে, উনি যখন এইভাবে বাঁকা হয়ে গেছে তখন বাঁকা চাঁদ রায় নাম হয়ে গেছে। এবং কেন গোলা বারুদ নিয়ে আসে এটা অভিরাম ঠাকুর জিজ্ঞেস করেছিল পূজারীকে, আর পূজারী এই ঘটনাটা বলেছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভগবানের যে সেগুলো সাক্ষাৎ শালগ্রাম এবং বিগ্রহ, সেগুলো অনেক সময় যারা শুদ্ধ ভক্ত আছে তারা ওগুলোর সাথে মানে কথাও বলে, এরকম অনেক লীলাও আছে। আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই অনেক লীলা আছে। এরপরে সাক্ষী গোপাল মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ, যে ভগবান ক্ষীর খেয়েছে, ভগবানের নামের আগে ক্ষীরচোরা গোপীনাথ, চোরা চোরা শব্দটা লিখেছে, যদি উনি আগের নাম ছিল গোপীনাথ। তো আরেকটা লীলা আমি বলছি এই অভিরাম ঠাকুরের। তখন অভিরাম ঠাকুর কীভাবে বিয়ে করে এটা আরেকটা অদ্ভুত লীলা, ওটা আমি বলছি না। কিন্তু অভিরাম ঠাকুর নিত্যানন্দের, যেহেতু নিত্যানন্দের প্রিয় পার্ষদ ছিল, তখন নিত্যানন্দ প্রভুর যে সমস্ত ছেলেগুলো জন্ম নিত তো তাদেরকে উনি দেখতে যেতেন, দর্শন দান করতেন, বলে যে আমার বন্ধু নিথাইয়ের ছেলে, আমি দর্শন না করলে হবে না। কিন্তু উনি যখনই দর্শন করতেন, কোনো যদি সাধারণ কোনো যদি ছেলে জন্ম নেয় ওই ছেলেটা মারা যেত। এভাবে এক এক করে নিত্যানন্দ প্রভুর 60টা ছেলে মারা গিয়েছিল। কিন্তু এই অভিরাম ঠাকুর কি নিত্যানন্দ প্রভু এবং নিত্যানন্দ প্রভু যারা পার্ষদ ছিল, মুরালী গুপ্ত থেকে শুরু করে আরও অনেক পার্ষদ ছিল, শিবানন্দ সেন, এরা কিছু বলতে পারতো না। কারণ অভিরাম ঠাকুরের শক্তি সম্বন্ধে জানতো এবং উনি যে পরম বৈষ্ণব ওটাও জানতো। কারণ বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞ না বোঝায়, বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞ মানে পণ্ডিত ব্যক্তিরা পর্যন্ত বুঝতে পারে না। তো এই জন্য এই অভিরাম ঠাকুর কিছু বলতে পারতো না। ওরা মনে করতো যে এটা কোনো হয়তো ওনার একটা বিশেষ মানে স্পেশাল একটা লীলা হবে, আর এটা ভগবানের ইচ্ছা। কারণ সবাই তো ভগবানের শরণাগত এবং ভগবানের উপর নির্ভরশীল, যা মানে যা কিছু হবে সাহেব সব কিছু ভগবানই করছে। তো জন্য ওরা বৈষ্ণব জ্ঞান ওনাকে কিছু বলতো না। তো একবার, কারণ এটা নিত্যানন্দ প্রভুর বাড়ি ছিল যে এক চক্রধামে, মানে যখন বিয়ে করে তখন উনি গঙ্গাতেই চলে আসে, নবদ্বীপে চলে আসে, তখন ওই নদীর ওই পারে ছিল, গঙ্গার ওই পারে, আর অভিরাম ঠাকুর ছিল এই পারে। তো কিছু বৈষ্ণব যারা নবদ্বীপ ধাম থেকে পুরী জগন্নাথ পুরীতে দর্শন করার জন্য যেত, তো তারা ওদিক দিয়ে যাচ্ছিলেন, শিবানন্দ সেন, মুরালী গুপ্ত, আরও চৈতন্য মহাপ্রভুর অনেক পার্ষদ, ওরা প্রতি বছরই এই এক মাস ধরে হেঁটে হেঁটে নবদ্বীপ ধাম থেকে পুরী ধামে যাত্রা করতো, আর ওখানে 4 মাস থাকতো, আবার হেঁটে হেঁটে 1 মাস পরে এখানে আসতো, টোটাল 6 মাস চলে যেত। এভাবে চিন্তা করে দেখুন, এভাবে যদি আমরা কলিযুগের মানুষরা যদি এভাবে যদি তীর্থ ভ্রমণ করতে যাই, 6 মাস যদি সময় চলে যায়, তাহলে দিন কত থাকবে আমাদের। কিন্তু তখনকার সময়ে ওরকম মাসকে মাস হেঁটে হেঁটে ওরা যেত আর আসতো, 4 মাস থাকতো এক জায়গায়। আর এখন তো আমরা লকডাউনে হয়তো বা কয়েক মাস বসে খাওয়ার সুযোগ পেয়েছি, আর ওখানে ওরা 4 মাস বসে খেত। আমরা তৎকালীন সময়ে দেখি আমার দাদুরা অনেক মাসকে মাস বসে খেতে পারতো, যেহেতু কলিযুগে এত মানুষ এত ব্যস্ত যে তখন বসে খাওয়ার সুযোগ নেই। কিন্তু করোনার ভাইরাস করোনা করে অনেকজন সবাইকে বসাই মানে বসিয়ে দিয়েছে। এই জন্য এখন কী হয়েছে, ওই বৈষ্ণবেরা যাচ্ছে নিত্যানন্দ প্রভুর এখানে যাচ্ছে। আবার নিত্যানন্দ প্রভু আর একটা কাজ করেছে, বলে যে এইবার যদি আমার, কারণ নিত্যানন্দ প্রভুর 2টা ওয়াইফ ছিল, জাহ্নবা মাতাজি এবং বসুদা। তো নিত্যানন্দ প্রভু এবার মানে ঠিক করে রেখেছে, আমার যদি ছেলে হয় এবার অভিরাম ঠাকুরকে নিমন্ত্রণ করব না এবং বলবো না কোনো কিছু, উৎসবের কোনো আমেজ থাকবে না। তখন কী হয়েছে, মাঝিকে বলে দিয়েছে, বলে যে অনেক বড় লম্বা চওড়া যদি একটা লোক যদি আসে তুমি তাকে নৌকায় তুলিও না। তো ওদিন যখন নিত্যানন্দ প্রভুর ছেলে হয়েছে,
উৎসবের কোনো আমেজ নাই, কাউকে তেমন নিমন্ত্রণ করে নাই, হয়তো বা ওনার যারা নিত্য পার্শ্বদ আছে কাছে যারা আছে তাদেরকে নিমন্ত্রণ করেছে, এবং নদীর ওই পারে অভিরাম ঠাকুর আছে তাকে নিমন্ত্রণ করে নাই। আবার এদিক দিয়ে যখন মুরালী গুপ্ত এবং শিবানন্দ সেন যখন ওই পুরীধাম থেকে যাওয়ার সময় এই নবদ্বীপ ধামে যাচ্ছে, তখন গঙ্গা পার হতে হবে, বলতে এই পারে তো অভিরাম ঠাকুরের বাড়ি, এখন বৈষ্ণব উনি পরম বৈষ্ণব, এই জন্য বৈষ্ণবকে একটু দর্শন করে যায়। তখন দর্শন করতে গেল, তখন ওদেরকে দর্শন করে ওরা দণ্ডবোধ প্রণাম করলো অভিরাম ঠাকুরকে, এবং অভিরাম ঠাকুর ওনাদেরকে কুশলাদি জিজ্ঞেস করল। তখন তাদেরকে খাওয়ার জল দিল, কিছু খাবার দিল, এবং এবং তাদের আত্মীয় স্বজন কেমন আছে সবাইকে জিজ্ঞেস করেছে। বলছে আমরা তো যাচ্ছি নিত্যানন্দ প্রভুর বাড়িতে। বলছি কেন? বলছি নিত্যানন্দ প্রভুর আজকে ওনার যে ছেলে হয়েছে তার আজকে ষষ্ঠী, আর ষষ্ঠীতে আমরা সবাই নিমন্ত্রিত, আপনি আপনি নিমন্ত্রণ পাননি কি বলো? আমি তো জানি না, আমাকে তো বলেনি। ও আপনাকে বলেনি, মনে হয় ভুলে গেছে। ওরে বলো, বলার দরকার নেই, ও তো আমার বন্ধু, অনেক সময় বন্ধু নিমন্ত্রণ করলো আর কি না করলো, অনেক সময় বিশেষ করে ঘনিষ্ঠ আত্মীয় যারা আছে, ঠিক যেরকম পার্বতীকে যখন পার্বতী সতী ছিল, সতীকে তখন ওর বাবা দক্ষ নিমন্ত্রণ করেনি, কিন্তু সতী দেখছে যে উপর দিয়ে অনেক বিমান করে দক্ষ রাজার সবাই যাচ্ছিল দক্ষ যজ্ঞে, তখন শিবজিকে অনুরোধ করেছিল, বলো যে প্রভু আমার বাবা যজ্ঞের আয়োজন করেছে আমরা যাব। তখন শিব বলো যে আমাদেরকে আসলে নিমন্ত্রণ করেনি, কারণ তখন সত্যি অনেক যুক্তি তুলে ধরেছিল, এটা ভাগবতমে চতুর্থ স্কন্ধে আছে, সত্যি এবং শিবের বার্তালাপ, তো এখানে যুক্তি ধরেছিল যে কোনো নিকটতম আত্মীয় যদি নিমন্ত্রণ নাও করে যাওয়া যাবে, কিন্তু আমরা যদি কোনো সময় এরকম যদি নিমন্ত্রণ না করে যদি যাই আমাদের খুব খারাপ লাগে, বলে যে এই নিমন্ত্রণ করে না কেমনে যাবো, একটু চক্ষু লজ্জা তো আছে। তো অভিরাম ঠাকুর বলছে কোনো সমস্যা নেই, ও আমার বন্ধু, ও আমাকে নিমন্ত্রণ না করলেও যাব। তখন ও রাজি হয়, বলে যে ঠিক আছে তোমরা আপনারা যান আমি যাব পরে। তখন ওরাও তো যাচ্ছে, আর অভিরাম ঠাকুর রেডি হয়ে ওদের আগে চলে গেল গঙ্গার পারে, কিন্তু ওরা অনেক পরে। যখন এই মাঝি দেখেছে লম্বা, অনেক বড় লম্বা, একদম বুক বুকটেক অনেক বড় বুক, মানে চেষ্টা অনেক বড় ওনার, খুব মহাপুরুষের লক্ষণ সব, তখন ওনাকে দেখেই এই মাঝি পালিয়েছে, আর পালিয়ে মাঝি ঠিক একদম দৌড়ে দৌড়ে ওই পারে গিয়ে নিত্যানন্দ প্রভুর বাড়িতে চলে গেছে। আর নিত্যানন্দ প্রভুকে বলছে প্রভু ওই লোকটা আসছে, আমি ওকে নৌকা আমার নৌকায় তুলিনি, আমি পালিয়ে চলে আসছি। তখন ও তো চলে গেল ঠিক আছে, কিন্তু এখন দেখলো যে কোনো নৌকা নেই পারে, এই অভিরাম ঠাকুর দেখলো যে কোনো পারে নৌকা নেই, তাহলে কী করবে? বলে যে আমার বন্ধুর ছেলে আমাকে দর্শন করতে হবে, নিশ্চয়ই ও কোনো ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত একটা ছেলে আসছে মনে হয়, আমাকে দর্শন করতেই হবে, কারণ অনেকে তো খেয়ে টেস্ট নে খাবারের, উনি অনেকে চোখে দেখে আস্বাদন করে। তো নিত্যানন্দ প্রভু চাই ওই ওনাকে ওই ছেলেটাকে দর্শন করে, মানে দর্শনে চোখের যে স্বাদ, চোখের যে মানে দর্শন করে যে আনন্দ অনুভব করবে সেটার জন্য উনি লালায়িত বেশি, এই জন্য উনি বলে যে আমাদেরকে যেতেই হবে। এখন দেখলো যে গঙ্গাতে কোনো নৌকাই নেই, তখন কী করেছে ওনার উত্তরীটা নিয়ে গঙ্গার এরকম করে গঙ্গার মধ্যে দিলেন, আর উত্তরীটা হয়ে গেল একটা নৌকার মতো, আর ওখানে উনি দাঁড়িয়ে এমনি এমনি চলে বাতাসের মাধ্যমে চলে চলে ও ওই পারে চলে আসলো, আর ওই পারে চলে এসে বলছে নিতাই, কই আমার নিতাই, ও নিতাই তুমি কোথায়? তোমার নাকি ছেলে হয়েছে, এখন তো বৈষ্ণবে আসছে আর কিছু করা যাবে না, এই জন্য জান্নামা মাতা এবং বসুধা মাতো ওনাকে স্বাগতম জানিয়েছে, যেহেতু যেভাবে হোক চলে আসছে, এখন তো আদর আপ্যায়ন সমাদর এগুলো করতেই হবে। তখন কী করেছে ওনাকে চরণ দিয়ে দিয়েছে, এবং চরণ
ধুয়ে এরপর বসার স্থান দিয়েছে এবং অনেক খাবার ওখানে প্রায় 350 লোকের খাবার আয়োজন করেছিল ওদিন। ওই 350 লোকের খাবার বলেছে এখন যদি খাবার দাবার দিয়ে একটু ব্যস্ত রাখি, আমার যে ছেলে হয়েছে এটা যদি ও দেখতে না চায়, ভুলে যায়, তাহলে ভালো। তখন কী করেছে, ওই কৌশলে ওনাকে খাবার দাবার দিয়ে ব্যস্ত রেখেছে। তো ব্যস্ত রেখেছে, হঠাৎ করে উনি ওই 350 যে খাবার সেটা উনি কী করেছে, খেয়ে ফেলেছে। খাবার বলো যে আরও খাবার চাই, আরও খাবার চাই। তখন গিয়ে দেখছে যে ওরা দেখলো যে 350 মানুষের খাবার খেয়ে ফেলেছে, এখন লোকজন আসলে আমরা কীভাবে তাদেরকে আদর আপ্যায়ন করব। তো এখন ওরা সমস্যায় পড়ে গেছে, আর খাবার যাতে বলো যে আর তা খাবার নেই এসে বলছে। তো বলো যে ঠিক আছে ঠিক আছে, আমার মোটামুটি হয়েছে। কিন্তু ও পরক্ষণে বলছে না, আমার তো পেটের ক্ষুধাটা মোটামুটি মিটে গেছে, কিন্তু আমাদের যে চোখে আমার যে চোখের ক্ষুধা সেটা তো মিটেনি। আমাকে তো তোমার, আমি শুনেছি তোমার নাকি একটা ছেলে হয়েছে, তাকে দর্শন করব। তখন ওকে দর্শন করার জন্য বলছে। এখন জাহ্নবা মাতা চিন্তা করছে, যদি আমি ছেলেটা যে দর্শন করতে না দিই তাহলে তো এটা অপরাধ হয়ে যাবে, কারণ বৈষ্ণব অপরাধ সবচেয়ে মারাত্মক। আর বৈষ্ণব যেটা বলে বা যেটা উনি চাই, আমাদের যতটুকু সাধ্য সামর্থ্য আছে ততটুকু তাকে স্যাটিসফাই করা উচিত। তখন উনি চিন্তা করছে, আমার যদি অপরাধ হয়ে যায় আরেকটা গণ্ডগোল লেগে যাবে। কারণ বৈষ্ণব অপরাধ সম্বন্ধে আমি আপনাদেরকে একটা ছোট একটা স্টোরি বলছি। এই জাহ্নবা মাতার একটা শিষ্য ছিল, ওনাকে পুত্র হিসেবে উনি লালন পালন করতেন, ওর নাম হচ্ছে রামাই। তো এই রামাই হচ্ছে বংশীবদনের ছেলে ছিল। বংশীবদন ছিল যে ভগবান কৃষ্ণের বংশীর প্রকাশ। আর এই রামাই যখন জাহ্নবা মাতাকে আশীর্বাদ নিতে আসছে, তখন বংশীবদনকে বলেছিল যে তোমার যদি ছেলে হয় সেটা আমাকে দিয়ে দিতে হবে 14 দিনের মধ্যে। তখন জাহ্নবা মাতার কাছে ও বলছে ঠিক আছে, আমি 14 দিনের মধ্যে আমার ছেলে হলে এটা দিয়ে দেবো। তখন বংশীবদন কী করেছে, ওনার ছেলের যেটা হয়েছে ওর নাম হচ্ছে রামাই, ওকে 14 দিনের মধ্যে দিয়ে দিয়েছে। আর এই রামাই হচ্ছে বংশীবদনের প্রকাশ, বংশীবদনের অংশের প্রকাশ। ওই রামাই 14 দিনের থেকেই এই জাহ্নবা মাতার কাছে বড় হয়েছে, এবং বড় হতে হতে সেই 8-10 বছর যখন হয়েছে এই বালক রূপে, তখন এই জাহ্নবা মাতাকে সে বিভিন্ন প্রচার কাজে হেল্প করতো, কৃষ্ণভক্তি প্রচার কাজে। তখন একবার কী হয়েছে, যখন কেতুরিধামে সবাই যখন অন্তর্ধান হয়ে গেছে, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, তো কেতুরিধামে রাজশাহীতে একটা বড় মহোৎসব হতো। তো প্রথম এই যে পঞ্চদত্তের যে বিগ্রহ এটা ইনস্টল করেছিল যে প্রথম রাজশাহীতে নরোত্তমদাস ঠাকুর, ওই পঞ্চদত্তের অভিষেকে সবাইকে নিমন্ত্রণ করেছে। প্রথম বিগ্রহ মানে কী হচ্ছে ইনস্টল হচ্ছে, এই জন্য সবাইকে নিমন্ত্রণ করেছে। আর ওই নিমন্ত্রণে জাহ্নবা মাথাও উপস্থিত ছিল, এবং জাহ্নবা মাথা এরপর আরও অনেক মহান মহান বৈষ্ণবেরা ওখানে এসেছিল। এর মধ্যে এই রামাই ওদের সাথে, জাহ্নবা মাতার সাথে এসেছে, এবং বৈষ্ণবদেরকে দর্শন করে তাদেরকে বিভিন্নভাবে আপ্যায়ন সমাদার করেছে, ফুল দিয়ে স্বাগত জানিয়েছে, চরণ ধুয়ে দিয়েছে, এবং সবাইকে যার যার মানে যত বড় বৈষ্ণব তার মানে এরকম ক্যাটাগরি অনুসারে বিভিন্ন ভাগ করে বিভিন্ন জনকে সেবার এবং ঘরের বন্দোবস্ত করেছে। তো জাহ্নবা মাতা যেহেতু অভিষেক অনুষ্ঠান হবে চৈতন্য মহাপ্রভু এবং পঞ্চদত্তের, এই জন্য জাহ্নবা মাতা ব্যস্ত ছিল যে রান্নাবান্নায়, বেশিরভাগ উনি সমস্ত বৈষ্ণবদের জন্য রান্নাবান্নায় ব্যস্ত ছিল, রান্না করছে। তো এদিকে সকালবেলা যখন হয়েছে ভাগবত ক্লাস দিতে হবে, কারণ জাহ্নবা মাতা হচ্ছে তখনকার সময়ে সিনিয়র বৈষ্ণবী, আর উনি নিত্যানন্দপুর যাওয়ার পর তখন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বঙ্গদেশে প্রচারের জন্য। তখন উনি ছিল সিনিয়র, এই জন্য উনিই ভাগবত ক্লাস দিবে। তখন ওনাকে সবাই ডাকছে, ও মাতা, জাহ্নবা মাতা আপনি আসুন, আপনি এখানে ক্লাস প্রদান করুন। তখন
উনি বলছে আমি তো রান্নার সেবায় ব্যস্ত, আমার পরিবর্তে এই রামাই যাবে। বলছে কি বলেন, ওখানে মহান মহান বৈষ্ণব এবং পণ্ডিতেরা উপস্থিত আছেন, তাহলে এই রামাই কি করে ওখানে ক্লাস দিবে? বলে যে সমস্যা নেই, রামাইকে নিয়ে যান, রামাই দিতে পারবে। তখন রামাই বলছে মা তুমি কি বলো, আমি তো খুব ছোটো ভালক, আমি কি করে পারবো? বলে যে তুমি প্রথমে ভগবান চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করবে, এরপর আমাকে প্রণাম কর, আমার আমাকে প্রণাম করবে, আমার আশীর্বাদে তুমি পারবে। তখন ওই রামাই কি করেছে, ওই ব্যাস আসনে বসেই চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে, জ্ঞানমাতাকে স্মরণ করে ও পাঠ দিতে বসে গেছে। আর অনর্গল সে তার মুখ থেকে ভাগবত কথামৃত বের হচ্ছে, সমস্ত বৈষ্ণবেরা তার কথামৃত শ্রবণ করে সমস্ত বৈষ্ণবেরা তাদের হৃদয় তৃপ্তি হয়ে গেছে। হচ্ছে পণ্ডিত, এ হচ্ছে পণ্ডিতের মতো কথাবার্তা, তার পণ্ডিতের মতো। তখন ওর নাম হয়েছে রামাই পণ্ডিত, আর এই তখন থেকে পরিচয় মানে ওর নাম হয়ে গেছে রামাই পণ্ডিত, সবাই ডাকে এখন থেকে রামাই পণ্ডিত। তো এই রামাই পণ্ডিত যখন চৈতন্য জানবা মাতা অন্তর্ধান আছে, জানবামাতা অন্তর্ধান বলতে এরকম নয়, জানবামাতা এক বিগ্রহকে প্রণাম করছিল, তখন ওই বিগ্রহের মধ্যে উনি লীন হয়ে গিয়েছিলেন, প্রবেশ করে গেছে। কারণ যখনই প্রণাম করছে তখনই বিশেষ করে নারায়ণের বিগ্রহ, ওই এরকম নারায়ণ এরকম করে জানবামাতাকে ধরে ওই বিগ্রহের মধ্যে প্রবেশ করিয়ে ফেলেছে, তখন বিগ্রহের মধ্যে লীন হয়ে গেছে। তো জানবামাতা যখন অন্তর্ধান হয়ে যায়, এই রামাই পণ্ডিত খুব দুঃখ পায়। তখন রামাই পণ্ডিত চিন্তা করে, হায় হায় এখন আমার মা নেই, আমি এই জগতের থেকে কি হবে, আমিও আমার এই দেহটা মানে দেহ ত্যাগ করব। তো বিভিন্নভাবে দেহ ত্যাগ করার জন্য প্ল্যান করে, কলসির কলস বেঁধে গলায় গঙ্গাতে জাপ দিতে যায়, সেখানেও তাকে বাধা প্রাপ্ত হয়। সে বলে যে এই রামাই তুমি কেন তোমার নিজের জীবনকে নষ্ট করছো, এই দেহটা নষ্ট করছো, কারণ এই দেহটা তোমাকে দেওয়া হয়েছে প্রচার করার জন্য, যাও তুমি বৃন্দাবনে যাও, আর ওখানে বৃন্দাবনে গিয়ে যমুনাতে স্নান করো, আর যমুনাতে তুমি স্নান করলেই সমস্ত ওখানে দুইটা বিগ্রহ পাবে তুমি। তখন জানবামাতা আবার তাকে রাতে স্বপ্নে এসে স্বপ্ন দর্শন দিয়ে তাকে প্রচার করার জন্য আবার যমুনা বৃন্দাবনে পাঠালো। আর বৃন্দাবনে সে গিয়ে যমুনাতে যখন স্নান করেছে, যখনই ডুব দিয়েছে, তখন ওকে ও দুইটা বালক এসে তার মানে পানির ভিতরে তাকে ধরে ফেলেছে। বলেছে মাই ও চিন্ন মাই গড, এখানে কে ধরলো আমাকে? তখন ও কী করেছে, ওদের ওই দুটা হাত বুনোটাকে এরকম করে ধরে যখন তুলেছে, তুলতে তুলতে যখনই উপরে পানির উপরে তুলেছে, সঙ্গে সঙ্গে এগুলো বিগ্রহ হয়ে গেছে। এটা হচ্ছে যে কৃষ্ণ বলরামের বিগ্রহ, আর এই বিগ্রহের নাম হচ্ছে রাম কানাই। তো এই রাম কানাই বিগ্রহ উনি লাভ করে এই বিগ্রহগুলোকে নিয়ে নিয়ে উনি তীর্থভ্রমণ করছিলেন। এক তীর্থভ্রমণ করতে করতে বর্ধমান জেলায় এসে, বর্ধমান জেলায় এসে একটা বনে উনি প্রবেশ করেছে, আর ওই বনে যখন প্রবেশ করেছে তখন এই বিগ্রহগুলোকে উনি বলছে ওরা তো অনেক অনেক দিন আমি গুচ্ছি, কিছুই খাই নাই, ওদেরকে তো খাবার দিতে হবে। আমাদের মতো আমাদের তো ভগবানের অনেক সময় বেড়াতে গেলে আসন দিলে দিল, না দিলেও নেই, ভক্ত এরকম না, ভক্তরা ভগবানের বিগ্রহ নিয়েও জুড়ে যেখানে যাবে সেখানে অনেক সময় বিগ্রহ, যারা বিশেষ করে শুদ্ধ ভক্ত যারা বাবাজি, ওরা বিগ্রহ সাথে নিয়ে যায়, আর বিগ্রহকে বোক লাগিয়ে তারপর নিজে পায়। এখন ও বলছে এই বিগ্রহ তো অনেকদিন খাই নাই, এখানে এই বনটা তো খুব গভীর বন, এখানে কিছু ফলমূল আছে, ফলমূলগুলো ছিঁড়ে এই ভগবানকে বোক লাগাই, বোক লাগানো ভগবানও পাবে, এরপর আমি পাবো ভগবানের প্রসাদ পাবো। তখন বিগ্রহগুলোকে রাখলো বনের ভিতর রেখে ও স্নান করতে গেল, দেখলো যে এখানে একটু দূরে গিয়ে দেখলো যে একটা কূপ আছে, ওই কূপের মধ্যে খুব জাত জঙ্গল। তখন ওই কূপের মধ্যে ওই কূপে স্নান করে তো কিছু ফল নিয়ে ও আসছে, আর পথের মধ্যে দেখা হয়ে গেল একটা বাঘের সাথে। বাঘ বলে যে হলুম,
আসলে বাঘ তো জিজ্ঞেস করবে না মানুষের মতো, তুমি কেমন আছো, কেমন আছো, ও বলবে না তো আমি ভালো আছি, ও তো খাওয়ার জন্য চাইবে। তখন এই বাঘ বলো আমি তোমাকে খাবো, আর এই বাঘের মতো আওয়াজ করে নেই, ও ডাইরেক্ট কথা বলছে। তখন রামায় চিন্তা করছে এই বাঘ তো সাধারণ কোনো বাঘ হতে পারে না, আর সাধারণ বাঘ তো কথা বলতে পারে না, আর এ তো কথা বলছে। তখন ও চিন্তা করছে এই সাধারণ বাঘ না, বলছে ঠিক আছে আপনি যখন আমাকে খাবেন বলেছেন, আপনার খিদে লেগেছে খাবেন, কিন্তু আমার একটা শর্ত, আমার শর্ত হলো যে আমার যে ওই যে বিগ্রহ আছে সেই বিগ্রহগুলোকে এই ফলগুলো নিবেদন করে ওদেরকে ভোগ লাগিয়ে এরপরে আমি হয়তো আপনার কাছে চলে আসবো আর আপনি আমাকে খাবেন দয়া করে। তখন যে কথা সে কাজ, ও কী করেছে, বাঘ বলেছে ঠিক আছে তুমি যেহেতু আমার সাথে সত্য করেছো, প্রতিজ্ঞা করেছো, এই জন্য আর তুমি সাধু, দেখতে তোমাকে সাধুর মতো লাগছে, অবশ্যই তুমি ভালো একজন সাধু, এই জন্য আমি তোমার কথায় সম্মতি দিলাম, ঠিক আছে যাও। তখন ও বিগ্রহগুলোকে ভোগ লাগিয়ে ওখানে ভগবানের কাছ থেকে বিদায় নিল। হে রাম কানাই, আমি আপনাদের নিত্য সেবক, আজকে হয়তো আপনাদেরই এটা প্ল্যান ছিল, সেই জন্য আপনাদের প্ল্যান অনুসারে, আপনাদের পরিকল্পনা অনুসারে আপনাদের হয়তো ইচ্ছে আছে, আমিও অনেকবার চেয়েছি আত্মহত্যা করার জন্য এই জীবন রাখবো না বলে, কিন্তু এটা আমার সুযোগ চলে আসছে, কিন্তু আমার সেবায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় হে ভগবান আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। তখন রামকানা তাকে বিদায় নিয়ে যে আপনারা আপনাদের মতো ইচ্ছে মতো একজন সেবককে খুঁজে নেবেন আর আপনাকে আপনাদের সেবা করার জন্য ভার দিয়ে দেবেন, আমি বিদায় নিচ্ছি প্রভু। তখন রাম কানাই থেকে বিদায় নিয়ে এই রামাই আবার চলে গেলেন বাঘের কাছে। তো বাঘ বলছে তুমি কথা দিয়ে কথা রেখেছ, তুমি ভালো একজন সাধু, এই জগতে কেউ কথা দিয়ে কথা রাখে না, ঠিক আছে, কিন্তু তুমি যখন ওই বিগ্রহগুলোকে ভোগ লাগিয়ে এসেছো আমাকে তোমাকে খাওয়ার যে মুড ওটা চলে নেই, ওটা আমার নেই, আমার মুড চলে গেছে, আমি তোমাকে আর খাবো না। তখন রামাই বলছে মাই গড, এ বাঘের তো আর মুডও আছে, খাবো আর খাবো না এটা ও পার্থক্য নির্ণয় করছে। বলছে কী খাবে তাহলে, বলছে তোমার যে ওই বিগ্রহকে ওই একটা সাদা একটা কালোকে যে বিগ্রহগুলোকে বোক লাগিয়েছ সেই ফল প্রসাদ খাবো। তখন রামাই বলছে এই বাঘ তো কোনো সাধারণ বাঘ না দেখি, ও বাঘ তো এমনি মাংস খায়, ও বলছে আমি মাংস খাবো না, আমি ভগবানের ফল প্রসাদ খাবো। তখন ও চিন্তা করছে মাই গড, বলছে কেন, বলছে আমি যেটা বলছি সেটা করো তুমি। তখন ও কী করেছে, রামাই ওখানে গিয়ে ওই ফলগুলো নিয়ে এসে ওকে দিল, দেওয়ার পর সঙ্গে সঙ্গে বাঘে যখন ওই ফল প্রসাদ খেলো সঙ্গে সঙ্গে চতুর্ভুজ রূপ ধারণ করলো, ভগবানের সারূপ্য মুক্তি বলা হয়, মানে ভগবানের মতো রূপ লাভ। মুক্তি পাঁচ প্রকার, সারূপ্য, শাস্তি, সামীপ্য, শালক্য, সাধুর্য, এই পাঁচ প্রকার মুক্তি। আর ও লাভ করলো যে সারূপ্য, মানে ভগবানের মতো রূপ, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম, হ্যাঁ এরকম চতুর্ভুজ রূপ ধারণ করে তার সামনে দাঁড়িয়ে আছে। তখন জিজ্ঞেস করছে ভাই তুমি এরকম হলে কেমনে, রামাই জিজ্ঞেস করছে। তখন রামাইকে বলছে দেখুন আপনার কৃপায় আমি আজকে এই বাঘের দেহ থেকে এই ভগবানের মতো বা আমি মুক্তি লাভ করছি। তো আমার বলতে তোমার এরকম হলো কেমনে, বাঘের দেহ থেকে তুমি মুক্তি লাভ করলে কেমনে হলো এটা, আর বাঘের দেহ কেন বাই পেলে তুমি। তখন যখন জিজ্ঞেস করেছে তখন বলছে আমি আগে এক সাধক ছিলাম, বাঘে বলছে এখন আমি ছিলাম শিবের ভক্ত, তো এই বনে যে আপনি যে স্নান করেছেন একটা কূপে, ওই কূপটা আসলে কূপ না, ওটা হচ্ছে গুপ্ত যমুনা, ওখানে যমুনার জল আছে, আর এই পাশে একটা মন্দির আছে শিব মন্দির,
আর আমি ওখানে তপস্যা করতাম অনেক হাজার হাজার বছর আগে। তো আমি যখন একবার ধ্যানে মগ্ন হয়ে ভগবান শিবের ধ্যান করছিলাম, তখন দু একজন বৈষ্ণব বিষ্ণু যারা ভক্ত, তারা এই এখানে জল অন্বেষণ করার জন্য এই বনে এসেছে। এই বনে এসে তারা জল অন্বেষণ করতে করতে আমার কাছে জিজ্ঞেস করছে, হে প্রভু, আমরা কুয়োই পিপাসার, তো আমাদের কুয়োই পিপাসা পেয়েছে, এখানে কি কোনো জল আছে? তখন আমিও যদিও ওনাদেরকে আমি দেখেছি, কিন্তু না দেখার বান করে আমি আমার ধ্যানে বসেছিলাম এবং ওনারা অনেক এদিক সেদিক দেখলো, পানি কোথায় আছে, জল কোথায় আছে, দেখে ওনারা চলে গেল, কিছু বলে নাই। চলে যাওয়ার কারণে ওরা অনেক মহান বৈষ্ণব ছিলেন, মহান সাধু ছিলেন, যার কারণে ওদের চরণে আমার অপরাধ হয়ে গিয়েছিল। তো ওরা চলে যাওয়ার পরপর সঙ্গে সঙ্গে, যদিও বৈষ্ণব ওরা অপরাধ নেয়নি, ওরা মনে করছে আমি ধ্যানে মগ্ন আছি, আমি তাদেরকে দেখিনি, কিন্তু ওদের যে চরণ রেণু, ও অপরাধ নিয়ে ফেলেছে। আর ওই চরণ রেণু সঙ্গে সঙ্গে মূর্তিমান রূপ ধারণ করে আমার সামনে এসে বলছে, এই মূঢ় বালক, তুমি বৈষ্ণব দেখে তাদেরকে সম্ভাষণ জানাওনি, তারা জল অন্বেষণ করেছিল, তাদেরকে জল প্রদান করনি, তুমি বৈষ্ণবের চরণে অপরাধী। তখন ওই চরণ রেণু মূর্তিমান হয়ে তাকে অভিশাপ দিল, তোমার যে গম্ভীর ধ্যান থাকার যে অভ্যাস তোমার, সেটা গম্ভীর, এই জন্য তুমি বাঘ হয়ে যাও, কারণ বাঘ অনেক সময় গম্ভীর, ও কাউকে ডিস্টার্ব ডিস্টার্ব করে না, গম্ভীর একা একা থাকতে চায় বেশি বেশি। সিংহ হচ্ছে ফ্যামিলি, মানে পরিবারের সাথে থাকতে চায়, আর বাঘ বেশিরভাগ শিকার ধরবেও একা আর থাকবেও বেশিরভাগ একা, আর সিংহ তাকে সবসময় পরিবার ভিত্তিক, এই জন্য সিংহ হচ্ছে বনের রাজা। কিন্তু যদি কম্পেয়ার করা হয় বাঘের সাথে, সিংহ তেমন পারে না, কিন্তু সিংহ যেহেতু মানে পরিবার দলবদ্ধভাবে থাকার পছন্দ করে, এই জন্য দলবদ্ধভাবে শিকার করে, এই জন্য শিকার অনেক সময় ও শক্তিশালী হয়ে যায়। তো বলো যে তুমি বাঘের মতো গম্ভীর টাইপে, তুমি বাঘ হয়ে যাও, তখন সেই বাঘ হয়ে গেছে। তখন ও কী করেছে, ওর ভুল বুঝতে পেরে ওই মূর্তিমান যে চরণ রেণু তার কাছে ক্ষমা ভিক্ষা করেছে, আপনি আমাকে কৃপা ক্ষমা করে দিন, আমার অন্যায় হয়ে গেছে, আমি দেখো না দেখার বান করেছি। তখন ও বলছে, ঠিক আছে, যখন কলিযুগ আসবে এই বনে রামাই পণ্ডিত নামে এক বৈষ্ণব এখানে আসবেন, এবং সেই বিগ্রহ নিয়ে আসবে দুটা, হ্যাঁ, রামকানাই বিগ্রহ, আর ওই বিগ্রহের ফল প্রসাদ যদি তুমি পাও তাহলে তুমি মুক্তি লাভ করবে। তো আমি যদিও বৈষ্ণবের চরণে অপরাধ করেছি, আমি বাঘ হলেও আমি এখানে অনেক জীবজন্তু ধরে খেতাম আমার স্বভাববশত, কিন্তু আমার আমি অপেক্ষা করেছিলাম আপনি কখন এই বনে আসবেন। আমি আপনাকে দেখেই আমার ওই স্মৃতি চলে আসলো, যদি এত এতদিন আমার বাঘের মানে স্বভাব আমার মধ্যে ছিল, কিন্তু আপনাকে দর্শন করার সাথে সাথে আমার পূর্ব স্মৃতি জাগরিত হয়েছে, এই জন্য আমি ওই বিগ্রহের ফল প্রসাদ পেয়ে এখন মুক্তি লাভ করছি, আপনার কারণে আমার মুক্তি হয়েছে, আপনাকে দণ্ডবত কোটি কোটি প্রণাম। তো প্রণাম করে ও চলে গেল। এই জন্য সাধু সাবধান, বৈষ্ণব অপরাধ সবচেয়ে ডেঞ্জারাস। কেউ যদি কোনো সাধুর নিন্দা করে, কোনো বৈষ্ণবের নিন্দা করে, কোনো মহান ব্যক্তির নিন্দা করে, তাহলে তার অপরাধ হয়ে গেলে তার ভক্তি জীবন এবং সে ভগবানকে জানার যে প্রয়াস করবে তাও পারবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বৈষ্ণবের অনেক সময় অপরাধ নেয়নি বৈষ্ণব, কিন্তু বৈষ্ণবের চরণ রেণুতে অপরাধ হয়ে গেছে, এই জন্য এই বৈষ্ণব অপরাধটা এই ভক্তি জীবনের জন্য ডেঞ্জারাস বলেছে। তো বিশেষ করে যারা ভক্ত আছে তারা এই লীলাগুলো হয়তো বা বোধগম্য হবে, আর যদি কেউ যদি সাধু সঙ্গ এভাবে করতে করতে থাকে তাহলে সেইও বুঝতে পারবে, কারণ ভক্তি জীবনের প্রধান প্রধান বাদক হচ্ছে বৈষ্ণবরাজ।
বলা যায় বৈষ্ণবের হাতি মাতা, হাতি যদি কোনো সুন্দর বাগানে প্রবেশ করে সেই বাগানকে তছনছ করে দিতে পারে এবং তার ভক্তিলতা পর্যন্ত সেই নষ্ট করে দিতে পারে, তো এটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য যদিও ওর বৈষ্ণবেরা অপরাধ নেয় না অনেক সময়, জানে এই জগতে ত্রিতাপ ক্লেশ আছে, তমগুণের বুদ্ধি, রজগুণের বুদ্ধি, সত্ত্বগুণের বুদ্ধি দ্বারা আবদ্ধ মানুষ, মায়া, বিভিন্ন মায়ার দ্বারা আবদ্ধ, অনেক সময় বৈষ্ণব অপরাধ নেয় না, কিন্তু অনেক সময় বৈষ্ণবের চরণ রেণু অপরাধ নিয়ে নেয়। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই বৈষ্ণব অপরাধ সম্বন্ধে যাদের ধারণা আছে, তখন ওই জাহ্নব মাতা চিন্তা করছে এর বৈষ্ণব অপরাধ হয়ে যাবে আমি যদি ওনাকে আমার ছেলেকে দর্শন না করাই। তো খাবার দাবার সাহেব প্রায় 350 মানুষের খাবার খেয়ে ফেলেছে, খাওয়ার পর আবার সেই তার ছেলেকে দর্শন করার জন্য গেল, তার ছেলে নিত্যানন্দবাবু ছেলেকে দর্শন, কারণ দর্শনে তার সেই টেস্ট নিচ্ছিল, অনেকে জিব্বা দিয়ে টেস্ট নেয়, অনেকে চোখে দেখে চোখের স্বাদ আস্বাদন করে। তো উনি ছিল যে এমন উন্নত বৈষ্ণব, উনি নিত্যানন্দ প্রভুর ছেলেকে দর্শন করে উনি স্বাদ নিচ্ছিলেন। তখন ওনার ছেলেকে যখন দর্শন করেছে প্রণাম করেছে, কারণ ও প্রণাম করলে তো মারা যায়, এখন অভিরাম ঠাকুর প্রণাম করেছে, দেখলো যে ও মারা যাচ্ছে না, মায়ের তখন ও চিন্তা করলো কী ব্যাপার, এটা মারা যাচ্ছে না কেন, তখন আবার প্রণাম করেছে, দেখেছে আবার মানে ও হাসছে ছেলেটা, তখন তৃতীয়বার প্রণাম করলো, তৃতীয়বার প্রণাম করার পর যোগে এরকম দেয় হ্যাঁ ছোটো ছেলেটা, তখন ও বলে যে এ হচ্ছে আমার নিতাইয়ের ছেলে, কারণ এ হচ্ছে ভগবান শঙ্করসনের প্রকাশ, দ্বিতীয় প্রকাশ, ও ছিল যে অনিরুদ্র, এই ওর নাম ছিল বরদি বীর বীরভদ্র, এই নিত্যানন্দ প্রভুর ছেলে বীরভদ্র, এ ভগবান শঙ্করসনের দ্বিতীয় শঙ্করসনের প্রকাশ, শঙ্করসন প্রদুম্ন অনিরুদ্র, এই ছিল যে অনিরুদ্র, এ ভগবানের অংশ প্রকাশ, এই জন্য ওর মৃত্যু হয়নি। তো এই অভিরাম ঠাকুর এমন এক মহান বৈষ্ণব ছিলেন, তাহলে আমরা কি আজকে অনেক অনেক বিষয় জানতে পেরেছি, সেটা হলো যে উনি কোনো সত্যিকারের যদি শালিগ্রাম না হয় সেইটাকে যদি প্রণাম করে সেই শালিগ্রাম ফেটে যেত, আর ওনার বড়িটা ছিল দ্বাপর যুগের, ওনাকে এটা কলিযুগের সাইজ করানো হয়েছে, কারণ এটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল বডি ছিল। তো আমাদের মধ্যে দুইটা বডি, একটা হচ্ছে স্পিরিচুয়াল বডি এবং একটা ম্যাটেরিয়াল বডি, ভূমি, জল, অগ্নি, বায়ু, মন, বুদ্ধি, অহংকার, এরা 8 প্রকার ম্যাটেরিয়াল বডি, আর ওখানে আত্মা ইনক্লুড করা হয়, তখন এই জীব প্রাণবন্ত হয়। তো আত্মা যদি চলে যায় এই ম্যাটেরিয়াল বডিটা অনেকে কবর দিয়ে দেয়, অনেকে সমাধি দেয়, অনেকে পুড়িয়ে ফেলে, দাহ করায় ফেলে, তো এটা কোনো ম্যাটার নয়, কিন্তু কেউ যদি এই আত্মতত্ত্ব জ্ঞান যদি জানে তখন সে বিভিন্ন শোক মোহ ভয় থেকে সে পরিত্রাণ পেয়ে যায়। তো এই বিষয়ে নিয়ে আমি গীতার উপর বিষয় নিয়ে আরও অনেক দিন চর্চা করবো চিন্তা করছি, তো আপনারা যদি রেসপন্স করেন তখন আমি বুঝতে পারবো যে এই গীতার বিষয়গুলো নিয়ে আরও চর্চা করবো। তো আজকে এই লীলাগুলো কেমন লেগেছে আপনারা কমেন্ট লিখে জানিয়ে দেবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, হরে কৃষ্ণ।